দেখুন, মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে প্রথম বড় পরীক্ষা। আমি অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো তারা মন দিয়ে যেন পরীক্ষা দেয়, সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়, খুব মন দিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেয় এবং আগামী দিনে ভালো রেজাল্ট করে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করে। দাদা, আরেকটা যেটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, বনধে জঙ্গল মহল থেকে শুরু করে পাহাড় তৈরি সব জায়গায় কিন্তু পরীক্ষার্থীরা যাতে ঠিক সময় পরীক্ষা দিতে তার জন্য বিভিন্ন হালিশহর পৌরসভার পক্ষ থেকে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য? একটু প্রথমেই জানাই যে মা বিষ্ণুদের সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে এবং হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভার উদ্যোগে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের আশপাশে মানে পাশের সমস্ত জায়গায় আমরা ক্যাম্প করে দিয়েছি বা টেন্ট করে দিয়েছি, যাতে গার্জিয়ানরা নিশ্চিন্তে সেখানে পরীক্ষা চলাকালীন অপেক্ষা করতে পারে এবং প্রত্যেকটি গার্জিয়ানদের জন্য চা বিস্কুট এবং জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সঙ্গে এগিয়ে এসছে, তারা যেমন কিছু ফ্রি টোটো সার্ভিস দিয়েছে, তেমনি তার সঙ্গে সঙ্গে আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, যদি কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পড়ে তাহলে রাজ্য সরকার প্রদত্ত যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে পর্যাপ্ত ভাবে পরীক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তার একটা যেটা বিষয়, এই বেশ কয়েক বছর পর সময়টা এগিয়ে এসছে, প্রায় 2 ঘন্টা সময় এগিয়ে এসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারপর থেকে কিন্তু রাজ্যের বিরোধী শিবির যারা রয়েছে তারা কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে, বলছে কোনো রকম বিষয় না দেখে এইভাবে হুট করে সময় এগিয়ে আছে, পরীক্ষার্থীদের তো বিভ্রান্তের মধ্যে পড়তে হয়েছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, পরীক্ষার্থীদের বা পরীক্ষার যে সময়টা এগোনো হয়েছে সেটা সম্পূর্ণভাবে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত, মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা এগিয়ে আনা। যেহেতু আপনারা জানেন প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি সকাল 10টা থেকেই হয়, তো মাধ্যমিক পরীক্ষাটাকেও সেই টাইমে নিয়ে আসা হয়েছে, তাতে আমার মনে হয় না পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে, কারণ রাজ্য সরকার অলরেডি বেশ কিছু হেল্পলাইন নাম্বারও দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ হেল্পলাইন নাম্বার দিয়েছে যে পরীক্ষার্থী যদি কোনো সমস্যায় পড়ে তাহলে যাতে যথাসময়ে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এবং এখনো পর্যন্ত হালিশহর কাঁচরাপাড়া জুড়ে পরীক্ষার্থীরা লেটে পৌঁছেছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই, তারা পর্যাপ্ত সময়ে পৌঁছতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেটা মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেটা করা হয় সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোকে খুব কাছাকাছিতেই ফেলা হয় যাতে পরীক্ষার্থীদের পৌঁছতে কোনো সমস্যা না। এবছর হালিশহর থেকে কত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক? এবছর হালিশহর থেকে আনুমানিক 2000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং কাঁচরাপাড়া থেকে 1450 জন পরীক্ষা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটু বলে রাখি, হালিশহরে যে 2000-এর কথা আমরা বলছি, যেহেতু হালিশহর সার্কেলের মধ্যে জেঠিয়া স্কুলে ঢুকে যায় তাই জন্য বলা হচ্ছে, কিন্তু জেঠিয়া স্কুলকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা আরেকটু কমে যাবে। আর বিষয়ে কতগুলি সেন্টার রয়েছে বিচুর? হালিশহর কাঁচরাপাড়া মিলিয়ে 9টি সেন্টার। হালিশহর এবং কাঁচরাপাড়ার মধ্যে বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে, সেই যারা দাঁড়িয়ে গিয়ে দেখা যাচ্ছে দীর্ঘদিন কখনো তাদের ক্যাম্প করতে দেখা যায়নি, তারাও এবছর মাধ্যমিক পরীক্ষা দিকে সামনে রেখে ক্যাম্প করছে স্কুলগুলির সামনে, সেখানে কি বলবো? এমনি কিছু বলার নেই, আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সাধারণত প্রত্যেক গার্জিয়ানদের জন্য যারা গার্জিয়ানরা নিবৃত্তে মানে সময় কাটাতে পারে তার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে সুবোধ অধিকারী 2021 সালে নির্বাচিত হওয়ার পর থেকে যখনই পরীক্ষা হয়েছে তখনই আমরা কিন্তু শুধু টেন্ট করে দিইনি, তার সঙ্গে চা বিস্কুট জল পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ দিনে আমরা তাদের মিষ্টিমুখ করা। স্যার, একটা শেষ প্রশ্ন, পেশায় একজন শিক্ষক পিএইচডি হোল্ডার, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু একটা কথা উঠে সামনে উচ্চ মাধ্যমিক, যদি দেখা যায় ছেলেমেয়েরা এখন মুঠোফোনে বন্দী হয়ে গেছে, অনেকটা সময় কিন্তু মুঠোফোনের মধ্যে দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, আপনি কি মনে করছেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দাঁড়ায় ওদের ক্ষেত্রে সেটা হলো প্র্যাকটিস। ওরা যদি নির্দিষ্ট সময় ধরে বা ঘড়ি ধরে প্র্যাকটিস করতে পারে, সেটা টেস্ট পেপার প্র্যাকটিস করুক বা কোনো মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করুক, তারা যদি ঘড়ি ধরে প্র্যাকটিসটা করতে পারে আমার মনে হয় সময় লেখা শেষ তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দাঁড়ায় ওদের ক্ষেত্রে সেটা হলো প্র্যাকটিস। ওরা যদি নির্দিষ্ট সময় ধরে বা ঘড়ি ধরে প্র্যাকটিস করতে পারে, সেটা টেস্ট পেপার প্র্যাকটিস করুক বা কোনো মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করুক, তারা যদি ঘড়ি ধরে প্র্যাকটিসটা করতে পারে আমার মনে হয় সময় লেখা শেষ তারা করতে পারলে তারা অভূতপূর্ব রেজাল্ট করবে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেটা মেন বলার থাকবে প্রত্যেককে, যে প্রত্যেকে এক মানে দিনের একটা নির্দিষ্ট সময় ধরে, সেটা সকালবেলা হোক বা গোটা দুপুরবেলা হোক, তারা যেন ঘড়ি ধরে প্র্যাকটিস করে। অর্থাৎ যে 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হয়, যে 3 ঘন্টা 15 মিনিটের 15 মিনিট বাদ দিয়ে 3 ঘন্টা টাইম ধরে তারা যেন পরীক্ষা দেওয়া বাড়িতে প্র্যাকটিস করে, এই প্র্যাকটিসটুকু পর্যাপ্ত পরিমাণে করতে পারলেই তাদের অভূতপূর্ব রেজাল্ট।
একটা যেটা বিষয় রাখবো সেটা হচ্ছে আর হাতে অল্প কয়েকদিন বাকি, ছেলেমেয়েরা কিন্তু এখন ট্রেন্স হয়ে রয়েছে, চিন্তায় চিন্তিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। কারণ বিগত সময় লকডাউন, সেখানে অনেকেই পরীক্ষা দেয়, তার এটা হচ্ছে দ্বিতীয় বছর লকডাউন ফেজের পর, সেই জায়গায় তাদের ওই টেনশন ফ্রি হওয়ার জন্য কি কি করা উচিত? দেখুন, লকডাউনে প্রত্যেকের কিছুটা ক্ষতি হয়েছে তো বটেই, প্রত্যেকের ক্ষতি হয়েছে, যেমন পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে আপনারা দেখছেন, তেমনি তার সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে সব জায়গাতেই আমাদের কিছু ক্ষতি হয়েছে। এবং ক্ষতি তো আমাদের পূরণ করে এগিয়ে চলতেই হবে, তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আমার একটাই বক্তব্য যে ক্ষতিটা পূরণ করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুক এবং প্র্যাকটিসটা খুব মন দিয়ে করুক। আমার মনে হয় যে জটিলতা তৈরি হয়েছিল লকডাউনের সময় যে তারা প্র্যাকটিস থেকে অনেকটা দূরে চলে গেছিল, সেটাকে আবার ফিরিয়ে আনা যাবে এবং প্রত্যেকে সুন্দর রেজাল্ট করতে পারবে। মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Don't.